হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জানি এই সময় কেউই ভালো নেই, তবু সুস্থভাবে বাঁচার জন্য অবশ্যই আমাদের ভালো থাকতে হবে। কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। আজ আমি আপনাদের দেখাবো একটি অটোকাট সার্কিট দিয়ে কিভাবে 12 ভোল্ট মিনি আইপিএস বানানো যায়। এটি হচ্ছে 12 ভোল্ট 3000 মেগাহার্জ অর্থাৎ 3 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার। আর এটি হচ্ছে একটি মিনি আইপিএস টিনের বক্স। বড় সাইজটা এখন না পাওয়াতে ছোট সাইজ বক্সটি ব্যবহার করছি। বক্সটির মধ্যে ট্রান্সফরমারটি বসিয়ে নিব এবং স্ক্রু দিয়ে ভালোভাবে ট্রান্সফরমারটি আটকে নিব। এই দুইটা ব্যাটারি আউটপুট সকেট। এই সকেট দুটির মাধ্যমে আপনার ডিসি আউটপুট পাওয়ার পাবেন। এখন এই দুটি সকেট আমি টিনের এই মিনি আইপিএস বক্সটিতে লাগিয়ে নেব। আর এটি হচ্ছে দুইটি রিলে বসানো অটোকাট সার্কিট বোর্ড। এর মূল্য 220 থেকে 250 টাকার মধ্যে। এখানে ট্রান্সফরমারের আউটপুট তিনটি লাইন হবে, দুটি মেইন একটি নেগেটিভ। এখানে 12 ভোল্ট ব্যাটারি প্লাস মাইনাস লাইন দেওয়া আছে। সার্কিট বোর্ডটিতে কোনো ছিদ্র করা নাই। তো চলুন বন্ধুরা, আগের সার্কিট বোর্ডটি আমার মিনি হ্যান্ড ড্রিল দিয়ে ছিদ্র করে নিই। এখানে দুইটি সুইচ লাগবে, একটি মেইন পাওয়ার সুইচ, অপরটি ডিসি আউটপুট সুইচ। সুইচ দুটি লাগিয়ে নেওয়া যাক। We'll be right back.
সুইচের নিচে দুটি পয়েন্টের ট্রান্সফরমারের এসি পাওয়ার ইনপুট দুটি তার ভালোভাবে সোল্ডারিং করে নিই। ট্রান্সফরমারের এই তিনটি আউটপুট কেবল, এই নীল দুটি কেবল প্লাস অর্থাৎ পজিটিভ, আর সাদা যেটি সেটা মাইনাস কেবল। এখন এই তিনটি কেবল সার্কিট বোর্ডে যেখানে যেটা সেখানে সোল্ডারিং করে নিই। বোর্ডে লেখা থাকবে কোথায় কোন কেবলটি লাগবে, আপনারা অবশ্যই বোর্ডে ভালোভাবে খেয়াল করলেই তার লাগানোর অংশগুলো যে লেখা আছে সে লেখাগুলো আপনারা দেখতে পাবেন। সোল্ডারিং করা শেষ, এই দুটি পয়েন্টে ব্যাটারি ইনপুট লাইন হবে। এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে। এখানে আমরা কেবল দুটি সোল্ডারিং করে নিব, প্রয়োজন অনুসারে কেবল দুটি মাপ করে কেটে ফেলব। এখন একটি কেবল ডিসি আউটপুট সুইচের সাথে সোল্ডারিং করে নিব। কেবলটি মাপ করে কেটে ডিসি আউটপুট দুটি সকেটের সাথে প্যারালাল করে সোল্ডারিং করে নিব। এটি ট্রান্সফরমারের এসি পাওয়ার ইনপুট কেবল। এখন এটি পাওয়ার সুইচের উপর দুটি পয়েন্টে সোল্ডারিং করব।
সোল্ডারিং করা শেষ, এখন চেক করে দেখি চলুন। সার্কিট বোর্ডে ইন্ডিকেটরের লাইট জ্বলছে, মানে ঠিক আছে। এই বোর্ডে দুটি এলইডি বাল্ব আছে, একটি এসি পাওয়ার ইন্ডিকেটর, অন্যটি ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর। আমি বোর্ড থেকে দুটি এলইডি উঠিয়ে নিব, কারণ ইন্ডিকেটর দুটি টিনের বক্সের সামনে লাগাতে হবে। আমি দুটি নতুন এলইডি বাল্ব নিয়েছি, একটি লাল অন্যটি হলুদ। লালটি এসি পাওয়ার এবং হলুদটি চার্জিংয়ে লাগাবো। এরপর কেবল নিয়ে দুইটি ইন্ডিকেটর পয়েন্টের কেবলগুলো সোল্ডারিং করে নিব। এখন এলইডি বাল্ব দুটির সাথে কেবলগুলো সোল্ডারিং করে নেব। এরপর অন্য একটি কেবল নিয়ে ডিসি আউটপুট সুইচের নিচে আরেকটি পয়েন্টে সোল্ডারিং করে নিব। এখানে সার্কিট বোর্ডে ডিসি আউটপুট পাওয়ার পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটিতে দুটি কেবল সোল্ডারিং করে নিই। সার্কিট বোর্ডের নিচে একটি মোটা কাগজ দিয়ে দিব, কারণ সার্কিট বোর্ডটি যাতে কোনো প্রকার শর্ট না হয়। আর এই
যে দুটি কেবল দেখতেছেন এই দুটি কেবল ব্যাটারি চার্জিং ইনপুট কেবল। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever need. তৈরি হয়ে গেল একটি 12 ভোল্টের অটোকাট মিনি আইপিএস। এটি 12 ভোল্টের একটি রিচার্জেবল ব্যাটারি। এটি ইউপিএস বা 12 ভোল্টের সুপার মিনি ব্যাটারি নামে পরিচিত। এই ব্যাটারিটি দিয়ে এখন আমরা দেখব মিনি আইপিএসটি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন ও কমেন্ট লিখে জানাবেন।